নমস্কার সকলকে জানাবো ফোনের লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা বৃহস্পতিবার এই টাইমে আপনারা জানেন যে মাতা অনামিকা উপস্থাপনা আপনাদের জন্য একান্ত কাম্য থাকে। ইভেন তিনিও চেষ্টা করে কিন্তু লাইভ অনুষ্ঠানে চলে আসা। সেই ক্ষেত্র ধরে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান, আর অনেক সময় আপনারা চেষ্টা করে লাইনটি পান না, সেটা অবশ্য সেই দিনকার তার গ্রহ কানেকশনের একটা ব্যাপার থাকে। কিন্তু কিছু না কিছু বার্তা পৌঁছানোর চেষ্টা থাকে, যদিও লাইভ অনুষ্ঠানে চেষ্টা আমরা করলেও হয়তো পুরো বার্তা পৌঁছানো যায় না। কিন্তু অনেক বিষয়, অনেক সমস্যার সমাধান যে বহু মানুষ পেয়েছে সেটা আপনারা জানতে পারেন, বা অনেক সমস্যা যে তিনি বহু বছর ধরে আপনাদের সমাধান দিয়ে আসছে তারও কিন্তু অনেক খবর আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকেন। কি মনে হয়, আপনারা জানেন যে স্বপ্রতিষ্ঠা মা বগলামুখীর সাধিকা, যিনি কিন্তু যে কোনো কাজে হোক, মানে আপনাদের সাংসারিক জীবনের সমস্যা হোক, আপনাদের দাম্পত্য কলহ হোক, আপনাদের জীবনে সুখ শান্তি কিছুই নেই, একটা বিতৃষ্ণা এসে গেছে এমন কিছু ভাবুক, সবটাই কিন্তু তিনি তার সাধনা দিয়ে সমস্যার সমাধান করতে পারে বলে আপনারা অপেক্ষা করেন। আমরা লাইভ অনুষ্ঠানে বিশেষ কিছু আলোচনা করব, সে আশা রাখবো না। আপনারা ফোন করুন, আমাদের আপনাদের ফোনটা ভীষণ ইম্পর্টেন্ট। তার পাশাপাশি কিছু জেনে নেওয়ার চেষ্টা করব, কৌশিকা অমাবস্যার বিশেষত্ব বলুন বা তিনি কি ক্রিয়া করবেন সেই বিষয়ে জানার চেষ্টা থাকবে। স্টুডিও কিন্তু আমরা আজকে পেয়ে গিয়েছি স্বপ্নদেষ্টা মা বগলামুখীর সাধিকা, তন্ত্র সাধিকা মাতা অনামিকা দিদিকে সকলের তরফ থেকে জানাতে হবে অনেক অনেক স্বাগত। তার থেকেও বড় কথা হচ্ছে, তিনি যখন উপস্থিত হয়েছেন এখানে আপনারা অনেক কিছু জানবেন, আমরা অনেক কিছু জানাবো, সকলের তরফ থেকে জানিয়ে দেবো। অনেক স্বাগত, নমস্কার দিদি। নমস্কার। আমি প্রথমে একটা কথা বললাম যে আমি অনেক কিছু আলোচনা করব, সেই প্রতিশ্রুতি দিয়ে লাইভ অনুষ্ঠান শুরু আমরা করি না, করবো না, কিন্তু জাস্ট ছোট্ট একটা কথা জিজ্ঞেস করবো। কৌশিকী অমাবস্যার মাহাত্ম হোক, বিশেষত্ব হোক, বা আমরা কেউ কেউ জানি, এই কৌশিকী অমাবস্যার কি ধরনের ক্রিয়া দিদি আপনি করে থাকেন? কৌশিকী অমাবস্যায় বিভিন্ন রকম ক্রিয়া করা হয়ে থাকে, সব রকমই ক্রিয়া করা হয়ে থাকে। তার মধ্যে বেশি করে যে ক্রিয়াগুলো করা হয়ে থাকে, যে এই অমাবস্যার আগেই কিন্তু আমার মায়ের, মানে মা বগলামুখীর বাৎসরিক পুজো হয়ে থাকে। তো সেক্ষেত্রে বগলা সম্বন্ধিত যেসব প্রয়োগগুলো আছে, মানে শত্রুর বশীকরণ, শত্রুর দমন, এই ধরনের ক্রিয়াগুলো বেশি হয়ে থাকে, এবং মাঙ্গলিক দোষ খণ্ডনও কিন্তু এই সময় কিন্তু করা হয়ে থাকে। খুব সাকসেসফুলি কিন্তু কাজ পাওয়া যায় একদম। সঙ্গে আমাদের বন্ধু চলে এসেছে, কথা বলে নেবো আমরা। কে আছেন, নমস্কার বলুন। হ্যাঁ, জন্ম সময়, জন্মস্থান সকাল 7:09 জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি নিয়ে জানার ইচ্ছে অর্ক? কেরিয়ার নিয়ে প্রশ্ন? কেরিয়ার পড়াশোনা তো মানে করছি, কেমন হবে নিয়মিত লাইভটা পাওয়া হয়নি, মানে অনুষ্ঠান যখন দেখেছেন লাইভ অনুষ্ঠানে দিদিকে পাইনি, আজকে পেয়ে কেমন লাগছে? অনেক দিন ধরে দেখছি, খুব ভালো লাগছে, মানে অনুষ্ঠানটা খুব শিক্ষণীয়, বেশ ভালো লাগে আমার অনুষ্ঠানটা। ঠিক আছে, তোমাকে তুমিই বলছি, তুমি অনেক ছোটই তো, সিংহ রাশি, সিংহ লগ্ন তো তোমার? হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন। কি বললে, তুমি মিডিয়া লাইন নিয়ে কাজকর্ম করছো, তাই তো পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলে থাকি যে তোমার যেটা তুমি করছো সেটা তোমার ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যেটা প্রবলেম, বাধা সৃষ্টি করবে কাল সর্পদোষ, সেটা কি খণ্ডন হয়েছে? এরকম হয়তো থাকো তো, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাও যেটা করবো না ওটা করবো, তারপরে দেখবে কোনো জিনিস হয়তো খুব কাছে চলে গেলে তার আবার কিন্তু সেটা তোমার পাওয়া হলো না, যে কোনো ক্ষেত্রে এই এই যে ছোটখাটো, আমি জাস্ট এগুলো উদাহরণের জন্য তোমাকে আমি বললাম, কিন্তু তোমার যে ছোটখাটো বাধাগুলো, এগুলো করছে হচ্ছে কাল সর্পদোষ, তোমার ভাগ্যটা ভালো রয়েছে,
তো তুমি কাল সর্পদোষটা খণ্ডন করো, আর যেটা করবে সেটা হচ্ছে যেহেতু তোমার সিংহ রাশি সিংহ লগ্ন, তো হঠাৎ করে উত্তেজিত হয়ে গিয়ে রাগ দেখিয়ে বা কোনো কিছু, রাগের মাথায় কোনো হটকারিতায় কোনো কাজ করবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার আছে একটা, ওই জন্য আমি বলে দিলাম রাগটা একটু আমার মনে আছে একটু। হ্যাঁ, ওটা হবে, ওটা গ্রহের প্রকৃতি, ওটা হচ্ছে সিংহ রাশি, শুধু রাশি হলেই হয়, কিন্তু তোমার সেক্ষেত্রে লগ্ন লগ্ন থেকে শরীরের বিচার হয়, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো হটকারিতায় কোনো কাজ করবে না, আর রেগে গিয়ে নিজের মানে বাক্যটাকে যে যতটা পারবে তুমি সম্ভব করার চেষ্টা করবে, না হলে কিন্তু আমার শত্রু বৃদ্ধি হবে। আর তুমি কাল সর্পদোষ খণ্ডন করো। ক্যারিয়ারের দিক থেকে ভালো হবে ম্যাডাম? হ্যাঁ, ভালো তো হবে, ওই যে বললাম বাধাটা কাল সর্পদোষ। হ্যাঁ, অনেকদিন ধরে দেখছো, আশা করি জানতেই পারবে যে কাল সর্পদোষ নিয়ে আমি একদম, কাল সর্পদোষ নিয়ে কিন্তু বহু অনুষ্ঠান ডিটেইলসে বলা হয়েছে, যদি মনে হয় থাকে অর্ক তুমি অনুষ্ঠান দেখো ভালো লাগে, নিশ্চয়ই গার্জেন পাশে রয়েছে, একবার যোগাযোগ করে নিতে পারো, তুমি বা তোমরা সকলের ক্ষেত্রেই বলছি, এই যোগ যখন কথা উঠলে এই ধরনের যোগ বা দোষ তো আমরা কৌশিক অমাবস্যাতে তো কাজ করা যায়, এগুলো করা যায়, কিন্তু যেহেতু কৌশিকী অমাবস্যা এবং আমাকে নিজের হাতেই কাজগুলো একার হাতেই করতে হয়, তো স্পেসিফিক যেগুলো খুব সমস্যা মানে এই যোগে কঠিন সমস্যা বা এই যোগে যেগুলো করলে বেশি ভালো হয়, তাহলে তখন কিন্তু সেইগুলোই করা হয়ে থাকে। নচেত কাল সর্পদোষ খণ্ডনের জন্য বিভিন্ন দিন আছে, যেরকম এই দশহরা গেল, তারপরে মনসা পুজো গেল, তাছাড়াও যেটা রয়েছে যে কোনো পঞ্চমী তিথিতে বিভিন্ন মানে বছরে অনেকগুলো দিন পাওয়া যায়, কিন্তু বিশেষ কিছু ক্রিয়া আছে যেগুলো এই কৌশিকী অমাবস্যা, মহালয়ার যে অমাবস্যা থাকে, তো মানে আশ্বিন মাসের যে অমাবস্যা, শক্তিশালী অমাবস্যা এবং কালী পুজোর যে অমাবস্যাটা হয় সেটা, তো এইসব অমাবস্যাগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্রিয়াগুলো করা হয়ে থাকে, কারণ এইগুলো হচ্ছে মূলত যে তন্ত্রের যে বিভিন্ন গুপ্ত ক্রিয়া যেগুলো করা হয়ে থাকে এই অমাবস্যায় করা হয়ে থাকে। আর কৌশিকী অমাবস্যার কথাটা তো আলাদা করে বলার কিছু নয়, সবাই এটা জানে। এক্স্যাক্টলি, সবারই মোটামুটি জানা, কিন্তু সঠিক তথ্য এখান থেকে আপনারা অনেক জেনে যান। বলুন কে রয়েছেন নমস্কার সাথে? আমি রয়েছি, নমস্কার। আচ্ছা, আপনি রয়েছেন, এবার আপনার পরিচয় বলতে হবে তো। আমার নাম হচ্ছে সুদীপ নায়েক। সুদীপ, বলুন কোথা থেকে বলছেন? আমি বিরুঞ্জা বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে কার বিষয়ে কথা বলবেন, নিজের বিষয়ে জানেন? যে বিষয়ে কথা বলবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 1991 শুনলাম, 12 শুনলাম, আরেকবার বলুন। 12/3/1991 12 মার্চ, তাই তো? কি নিয়ে প্রশ্ন রয়েছে, আপনি কি নিয়ে জানতে চাইছেন বলুন? আমার, আমি বেশ কিছুদিন আগে একটা জ্যোতিষীকে দেখেছিলাম, উনি বলেছেন আমার জীবনে অনেক সংখ্যা রয়েছে, এরকম কোন সংখ্যা আছে কি? আর আমার কর্মের ব্যাপারটা কি হবে, বিয়ের ব্যাপারটা কি হবে, আমি জানতে চাই। আচ্ছা, এবার আপনি ধীরে সুস্থে শুনুন, জীবন হানির আশঙ্কা রয়েছে এটি আপনাকে কেউ প্রেডিক্ট করে বলেছে, তাই তো? আপনি সেটা কনফার্ম করতে চাইছেন, মানে তিনি যে বলেছে কনফার্ম করতে চাই। আচ্ছা, তিনি ঠিকঠাক কোনো না যা থেকে বলেছে। আচ্ছা, উনি আপনার একটু সংশয় রয়েছে, তাই তো প্রশ্নটা? হ্যাঁ, অনেক সংশয় রয়েছে, তাই অনুষ্ঠান দেখে মনে হয়েছে যে একবার দিদির থেকে জেনে নিই। কর্মের প্রশ্ন তো রয়েছে দিদি, তার আগে একটা ভাইটাল কোশ্চেন রয়েছে। আমি তাদেরকে বলবো অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা এখন নোট করুন, বুকিং নাম্বার রয়েছে মোবাইল নাম্বার, সেটাতে তার জন্য চেম্বার ভিজিট করার জন্য আগে আপনারা ওই নাম্বার নোট করে অপেক্ষা করুন, যদি লাইনটি নাও পান না চেম্বার ভিজিটে সরাসরি দিদির সাথে দেখা করে নিতে পারবেন। আমরা ফিরবো, আপনার বর্তমান শনি সাড়ে সাতই চলছে, ঠিক আছে, জানেন সেটা, নিশ্চয়ই দেখিয়েছেন যখন নিশ্চয়ই জানেন, তো যেটা হচ্ছে জীবন হানির আশঙ্কা রয়েছে, উনি কিন্তু বলেনি আপনার জীবন হানি হবে, তো আমি যেটা আপনাকে বলে দিচ্ছি 2022 অক্টোবর, আপনি নভেম্বর থেকেই ধরতে পারেন, আপনার কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ আছে, কিন্তু এখানে কিন্তু জীবন হানির আশঙ্কা নেই। কিছু পড়ে আছেন রত্ন টত্ন? আমার কাজ করি যে কাজের ব্যাপারটা
দেখেন আমার বিয়ের ব্যাপারটা বিয়েটা কি আসলে হবে না হবে এখানে বলা যাবে না, লাইনে অনেকে অপেক্ষা করছে। এখানে পার্টিকুলার আমি কেন জিজ্ঞেস করি তো তার বেশি নয়, কারণ লাইনে অনেকে অপেক্ষা করছে। আপনি একদম ডিটেইলস জানতে গেলে আপনি একটুখানি মোবাইল নম্বরে ফোন করুন, কারণ আপনি শুনলেন তো এখানে পার্টিকুলার প্রশ্ন এই জন্য জিজ্ঞেস করা হয় সময়টা কম থাকে বলে। বহু মানুষ তার থেকেও বড় কথা তখনও কিন্তু দিতে যদি কিছু নেগেটিভিটি চোখে পড়ে অবশ্যই আপনাদের একটু সাবধান করে দেয়। আমি বলে দিই কিন্তু এখানে বিয়ে সমস্তটা জানতে গেলে তাহলে তো চেম্বারে যোগাযোগ করতে হবে। এক্স্যাক্টলি, আর সমস্তটা জানতে গেলে চেম্বারে যোগাযোগের থেকেও বড় কথা যেটা করতে হবে আমাদের হচ্ছে একটা টাইম স্পেন্ডটা অনেকটা লাগে। আমরা ছোট্ট সময়ের মধ্যে কথাও বলতে চাই, আপনাদের আপনাদের উত্তরও দেওয়ার চেষ্টা করা হয়। কে রয়েছেন, নমস্কার বলবেন। ১১/১০/২০০৪ সময়টা বলবেন। ছেলের বিষয় বলুন। শুনতে থাকুন, অপেক্ষা করুন, কোন সেক্টরে গেলে সাকসেস রয়েছে এটা আপনার প্রশ্ন। এইচএস এর পরে এইচএস দেবে অরিন্দম। ঠিক আছে, আপনি সাথে থাকুন। কি বললেন আপনি, ইঞ্জিনিয়ারিং? আরেকটা কি বললেন? ডব্লিউবিসিএস বলছি বা অন্য কোন লাইন, ওর জন্য যেটা বেটার হবে দিদি আমি ওটা চিন্তিত আছি খুব। ওটা নিয়ে কোনটা ওর কি ইচ্ছা সেটা আগে বলুন, ও কি হতে চাইছে জিজ্ঞাসা করেছেন ছেলেকে কখনো? ওই তো বলছে যে আমি বলে দিই এর বিষয়ে, যেটা হচ্ছে ও কম্পিউটার টেকনিক্যাল লাইনে কোনো কিছু করতে চাইলে করতে পারে, এটা ওর প্রথম অপশন রয়েছে। দ্বিতীয় অপশন হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, সেটাকে আপনি খণ্ডন করে দেবেন। প্রথম ক্লায়েন্টের মতো আমি আপনাকেও বলছি, এর কিন্তু এই কনফিউশনটা থাকবে, যেহেতু কালসর্প দোষ রয়েছে কোনো একটা জায়গায় স্থিরতা থাকবে না, এটা নয় এটা নয় সেটা, এরম ভাববে। তো এর ক্ষেত্রে হ্যাঁ, তো এটা আপনি তো ইঞ্জিনিয়ারিং লাইন তো হয়েই যাচ্ছে, তারপরে পরবর্তীকালে যদি আপনি মনে করেন যে ডব্লিউবিসিএস পরীক্ষায় বসাবেন সেটা বসাতে পারেন, কিন্তু তার আগে শনির প্রতিকার করতে হবে, না হলে কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা চান্স পাবে না। এইভাবে ডিটেইলস বলতে গেলে তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে। খুব ভাইটাল প্রশ্ন তো, একদম খুব একদম সেনসিটিভ জায়গাটাও জানেন তো, তো আরো ডিটেইলস একটা প্ল্যানিং করতে হবে। আমি বলে দিলাম যে টেকনিক্যাল লাইনে যেটা প্রথম পর্যায়ে যেটা আপনি বলছেন টেকনিক্যাল লাইনটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কাল সর্বদোষটা একটু খণ্ডন করতে হবে, আর বাকি ডব্লিউবিসিএস বা অন্য কিছু যদি প্রশাসনিক অন্য কোনো জায়গায় যদি যেতে চায় তাহলে কিন্তু তার প্রতিকার কিন্তু আলাদাভাবে করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে আছেন বলুন। সময়টা বলবেন। সকাল 7:23। জন্মস্থান হাওড়া। অনুষ্ঠান আগে দেখেছেন, আজকে ফার্স্ট টাইম দেখছেন? জন্ম সময়টা 7:23 কি সন্ধ্যাবেলা বললেন? সকালে। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া হাওড়া। আপনি শুনতে পাচ্ছেন তো কথা, কি অস্পষ্ট শোনাচ্ছে? বাইরে পড়ছে, বাইরেই সেটেল হবে। ঠিক আছে,
হ্যাঁ বাইরে সেটেল হবে, এবং এর যে কর্মসূত্র, এর যত মানে কর্মসূত্রের দিকে এগোবে বা উন্নতি হবে, তত কিন্তু বাইরে বাইরেই থাকবে। তো এর মেয়ের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে জানেন? আচ্ছা, মাঙ্গলিক দোষ রয়েছে প্রথম কথা। তো সেক্ষেত্রে এটা কি কাটানো হয়েছে কি? আচ্ছা, তো আমি একটা জিনিস বলে দিই। তো যেটা হচ্ছে মাঙ্গলিক, এটা আপনি শুনে রাখুন জাস্ট, আমি এখানে এটা নিয়ে বিশেষ ডিটেলস বলছি না। তো আপনার মেয়ের কিন্তু মানে কি প্রণয় ঘটিত বিবাহের মানে কি আর কি মানে প্রেম প্রেম করে বিয়ের চান্সটা কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? বিয়েটা আপনি দিতে পারেন, দেখুন আমাকে প্রেডিকশন করার সময়টা দেবেন নাকি কি আসছে। আপনার মেয়ের বিয়ের যোগে যোগাযোগ যোগটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 2026 সালের পর থেকে, এটা গোল্ডেন টাইম বিয়ের জন্য, সেটা আপনি করতে পারেন, ঠিক আছে? 2026, হ্যাঁ। আর যদি আগে করতে চান তার প্রেডিকশন আলাদাভাবে করতে হবে, কারণ এই সময়টা খুব একটা ভালো দেখছি না বিয়ের জন্য। 2026 এর পর দিলেই বেশি বেটার হয়। 2026 হবে, 24 2026 এর পর থেকে সময়টা ম্যারেজের জন্য ভালো রয়েছে, প্রেডিকশন করে এটাই বললেন দিদি। এবার বাকি যদি আপনি মনে করেন যে না আমার একটু আগে দিতে হবে, তাহলে ভালো হবে, তাহলে আলাদা প্রেডিকশন করতে, হ্যাঁ, তার জন্য একটা অন্য প্রেডিকশন করে একটা রাস্তা বলতে হবে, সেই ওয়েতে আপনাকে চলতে হবে। সেটা আপনি নিজের ইচ্ছা মতো করলে বেটার ফল পাবেন না, এটাই আপনাকে ক্লিয়ার করে বলা হলো। লাইভ অনুষ্ঠানে এর থেকে বেশি ক্লিয়ার করতে গেলে তো অন্যদের অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এটা তো চেম্বার নয় যে আমি একটা চার্ট 20 মিনিট ধরে প্রেডিকশন করব। ডেফিনেটলি, তাই আমার মনে হয় যারা লাইনটি পেলেন তারা তো কথা বলতে পারলেন, যারা পেলেন না আপনারা চেষ্টা করতেই পারেন পরে পরে মানে চেষ্টা করে। কিন্তু যদি সেটা না হয় আপনারা কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করুন। বুকিং নাম্বারটা যখনই আপনারা নোট করবেন, আপনারা কিন্তু চেম্বার ভিজিটের জন্য কিন্তু আপনারা বুকিং নাম্বারটা করে কিন্তু আপনারা চেম্বারে চলে আসুন। প্রতিটা চেম্বার কিন্তু ওপেন রয়েছে, সানডে আপনারা বেহালা পাচ্ছেন, মানডে পেয়ে যাচ্ছেন রানাঘাট, প্রতি থার্সডে হাতিবাগান, এছাড়াও কিন্তু ফ্রাইডে পাচ্ছেন আপনারা ব্যারাকপুর। অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর যারা কৌশিক অমাবস্যায় কাজ করাতে চাইছেন সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করবেন। আর যে মোক্ষম কথাটা অনেকে জানে, অনেকে হয়তো নতুন বিবাহিতদের জন্য বলে দিই, যারা এখন থেকে প্রত্যেকটা আসছেন মানে এখনো অব্দি কিন্তু রয়েছে সেই সুবর্ণ সুযোগ, মা বগলামুখী রক্ষা পাবো, সেটা কিন্তু এখনো যারা আসছেন, নতুন যারা রয়েছেন, পুরনো যারা রয়েছেন, যারাই রয়েছেন কেন, চেম্বার ভিজিট করলে কিন্তু সেই বিনামূল্যে মূল্যবান জিনিসটি আপনারা এখনো পেয়ে যাবেন। সঙ্গে আমাদের আরো একজন রয়েছে, আমরা কথা বলে নেবো। কি আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি হুগলি জেলা থেকে বলছি। হুগলি জেলা, বলুন, কার বিষয়ে কথা বলবেন? আপনার ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। সামনেচিত ভট্টাচার্য, 2013 তে জন্ম, ওই কাল 3:30 সময়, 2 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, 2013 বিকেল 3:30 অবধি শুনলাম, কিন্তু আমার ডেট আর মাসটা তো বলতে হবে। আজকে 2013 ওই 14 ডিসেম্বরে জন্ম, আর ওই কাল 3:30 সময় জন্ম হয়েছে। 14 ডিসেম্বর 2013 বিকেল 3:30 জন্মস্থান বলবেন? হ্যাঁ, হাওড়া। জন্মস্থান হাওড়া। আপনার কি পড়াশোনা নিয়ে প্রশ্ন? নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর দিলেন, বাচ্চা তো পড়াশোনা একদমই করতে চাইছে না, কিন্তু পড়াশোনা নিয়ে আপনার প্রশ্ন রয়েছে যে সেই ক্ষেত্রে দিদি অবশ্যই বলবে। আপনি শুনতে থাকুন, অনুষ্ঠান কেমন লাগে, আগে দেখেছেন না ফার্স্ট টাইম দেখছেন? আমি আমি মামা সময় করি, আমি দেখি, সময় পেলে দেখেন। শুনতে থাকুন আপনি, 2013 ভীষণই ছোট্ট বাচ্চাটা, শুধু যে ছোট বলে তা না, বাচ্চাটা খুব চঞ্চল, তাই তো? হ্যাঁ, প্রচুর চঞ্চল। আচ্ছা, আমি যেটা আপনার প্রশ্নের বাইরে গিয়ে বলি একটা কথা, যে এই বাচ্চাটাকে একটু সাবধানে রাখবেন, কেটে ছড়ে যাওয়া, পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, ঠিক আছে? প্রচুর হচ্ছে, এটা প্রচুর হচ্ছে, তো একে একটু সাবধানে রাখবেন, আর পারলে কোনো রক্ষা কবচ টবচ পরিয়ে দেবেন, কারণ এর এর বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, যে অনেক বৃহস্পতি ভালো থাকলে অনেক সময় অনেক ছোটখাটো বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পেয়ে যায়, কিন্তু এর তো বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য কিন্তু এর সমস্যাটা থেকে বেরিয়ে আসা মানে ওভারকাম করাটা নিজের থেকে হবে না। তো এটা একটা, বাচ্চা যেটা পড়াশোনা যেটা করছে এখন,
কিছু প্রবলেম হচ্ছে গ্রহের কারণে, তো আমি ছোট বাচ্চা তো জন্য করোনা পানি আগে মনস্টল করিয়েছি, এটা মনস্টল করিয়েছি ওই চঞ্চলতার জন্য। এটা কি নিজের থেকে না কাউকে দেখি? না আমি অ্যাস্ট্রোলজিতে গিয়েছিলাম, তিনি বল তিনি বলেছিলেন একটা ছড়তে সাড়ে ছড়তে মনস্টল করাতে করি, তাতে কি এতে বড় স্কুল যাচ্ছে আর স্কুল যেতে যাই তো। আচ্ছা তাহলে আর রুদ্রাক্ষ পড়ানো, আপনি যখন স্টোন পড়িয়েছেন তাহলে রুদ্রাক্ষ পড়ানোর দরকার নেই। হ্যাঁ কমকে রুদ্রাক্ষ পড়িয়েছি। আচ্ছা রুদ্রাক্ষ পড়িয়েছি। আচ্ছা আর কি কি পড়িয়েছেন? এটা প্রত্যেক পূর্ণিমাতে আমরা শিব মন্ত্র পাঁচবার জপে আর পঞ্চগুপ্ত করে ওকে স্নান করা আর পঞ্চামৃত দিয়ে স্নান করে। আচ্ছা ঠিক আছে, তো যেটা করিয়েছেন এইরকম থাকুক, দু তিন বছর বাদে আস্তে আস্তে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তারপরও তো একটা সময় পর আপনার মনে হতে পারে আর একটু জেনে নি বা আরেকটু ডিটেইলস একটু কাউন্সিলিং এর দরকার, সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। চেম্বারে কথা যখন বলছিলাম আমি জানিয়ে দিই, আপনারা কিন্তু বর্ধমান, মেচেদা, কৃষ্ণনগর, বোলপুরও পাচ্ছেন, তার পাশাপাশি অনলাইন পেটিশনও করতে পাচ্ছেন। আর যারা কৌশিক অবশ্যই কাজ করাবেন তারা ফোনে বলবেন সেই আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছেন। আর বা বগলামুখী রক্ষা কবচ কিন্তু এখনো অব্দি রয়েছে, মানে এই নয় যে অনন্ত কাল অব্দি থাকবে, যারা এখন আসতেন তারা পাচ্ছেন, পরে কিন্তু মূল্য দিলেও পাওয়া যাবে না, সেটা আমি আগেও বলেছি এখনো বলছি। এবার যদি কৌশিকের নিয়ে কথা বলি, এই যে ভাইটাল কৌশিক অমাবস্যার যে মেন ব্যাপারটা হচ্ছে যেটা দিতে আপনি কাজ করেন, সেটা হচ্ছে অনেক কঠিন পুরনো শক্ত সমস্যার সমাধানটা পাওয়া যায়। এটা যেগুলো হচ্ছে বিশেষ করে আমি তো বলেই দিলাম যে শত্রু দ্বারা জর্জরিত, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে সেখান থেকে মানে বুঝতে পারছে না বা সেখানে হয়তো তন্ত্র দিয়ে ক্ষতি করেছে, করেছে যেখানে মেডিসিন কাজ করছে না, তো এবং আরো বিশেষ কিছু কিছু কাজ আছে যেগুলো আমি বলছি না, তো সেই সব কাজগুলো কিন্তু এই অমাবস্যায় করা হয়ে থাকে। মূলত এই অমাবস্যা না আমাদের চতুর্দশী থেকেই কিন্তু কাজটা হতে থাকে, তো এবং সেই ক্রিয়াগুলো করা হয়ে থাকে অমাবস্যায়, তো বিশেষ পুজো থাকে সেগুলো তো আর নতুন করে কিছু বলার নয়। তো এই টাইমের ফলটা কি, এই টাইমটাই কিন্তু কাজটা খুবই সাকসেসফুল হয়ে থাকে। এই অমাবস্যায় কোনো কাজ করলে মানে তিথি যোগ, তিথি দিন, তিথি ক্ষণ, এগুলো ঘোরার একটা ব্যাপার থাকে, তো সেই রকম কিছু বিশেষ যোগে কিছু বিশেষ বিশেষ কাজ করলে কিন্তু ফলটা বেশি ভালো হয়ে থাকে। যেরকম কিছু পূর্ণিমা আছে যেসব পূর্ণিমাতে কিন্তু বশীকরণের কাজগুলো বিশেষ করে হয়ে থাকে, তো সেই বশীকরণ গুলো কেন, তাহলে কি অন্য সময় বশীকরণ করলে হবে না? না, অনেকে বিভিন্ন জায়গায় পুজো দেয়, কেউ কামাখ্যায় পুজো দিচ্ছে, কেউ তারাপীঠে পুজো দিচ্ছে, এটা কিসের জন্য না, ওই পীঠের মাহাত্ম অনুযায়ী কাজ দেয়। ঠিক সেই রকমই তন্ত্রের যেসব কাজগুলো করা হয় সেগুলো কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী কিন্তু করা হয়ে থাকে। যেরকম এই যে গ্রহণগুলো আসে, গ্রহণের কাজের ফল কিন্তু আরো বেশি প্রবল হয়ে থাকে, তাই জন্য গ্রহণের মধ্যেও যদি কোনো ক্রিয়া করা হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক মানে ভালো ফল পাওয়া যায়। এবং যারা নতুন কিছু জপ করতে চাইছেন বা সিদ্ধি কোলাপ করতে চাইছেন তারা কিন্তু এই সময় জপ করতে পারে, তাহলে কিন্তু ভালো ফল পাবে। একদম, আজকে তো লাইভ অনুষ্ঠানের সময় একেবারে ইতিকান্ত বলছে, পরবর্তী অনুষ্ঠানে আবারও আমরা সঠিক সময় হাজির হওয়ার চেষ্টা থাকবে, আপনাদের সমস্যার সমাধানের নাম্বার দিয়ে এখানে আমরা ইতিকান্ত। অনেক ধন্যবাদ দিদি, আপনাকে সকলে অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।